আসসালামু আলাইকুম বন্ধুরা, এই ভিডিওতে আপনাদেরকে একটি সুন্দর দৃশ্য অঙ্কন করে দেখাবো। সাথে ব্যবহার করছি আমরা ফোরবি পেন্সিল, ম্যাটাডোর ভেনাস ফোরবি পেন্সিল। এটা একটি এ4 সাইজের আর্ট পেপার। এখান থেকে দেখতে পাচ্ছেন এইভাবে সোজা একটি দাগ আঁকবো, এখান থেকে একটা ত্রিভুজ আঁকবো, এরপর এইটা ডাবল করে দিব। এটা হচ্ছে ঘরের চালা। এই তো সুন্দর একটি ঘর হবে। এখান থেকে সোজা নিচের দিকে একটা দাগ, এখানে একটা দাগ, এটার সাথে এটা লাগাই দিলাম, এদিকে আর একটা দাগ দিলাম, একটা ঘর এই পাশে আঁকলাম। এবার এখানে একটি জানালা, জানালার মাঝে একটা দাগ, এই পাশে অর্ধেক দেখা যাচ্ছে একটি দরজা। ঠিক একই রকম করে আমরা এই পাশে একটা ঘর আঁকবো। এতদূর নিয়ে আসার পর এইভাবে ত্রিভুজের মতো করে এটা ডাবল করে দিব। এখন নিচের দিকে একটা দাগ, এখানে একটা দাগ, এই তেরের সাথে মিলে দিলে এদিকে একটা দিব। এখানে শুধুমাত্র একটা জানালা। ঘরের এপাশে আমরা একটি ফলের পালা আঁকবো। এইভাবে একটি ফলের পালা আঁকলাম, হালকা করে এভাবে দাগ দিব। এখানে একটি কূপ আঁকবো, এইভাবে চ্যাপ্টাকৃতির একটা গোল করব। এরপর এটা মুখটা ডাবল করব, নিচের দিকে সোজা দাগ, এই পাশে একটা সোজা দাগ, এটা এভাবে ভাঁজ করে দিলেই কূপ হবে। এভাবে দাগ দেওয়ার পর আমরা দেখুন ইটের খাঁজ কাটা দাগ যেগুলো থাকে সেটার মতো করে আঁকলাম। কূপে এই রকম করে কাঠ থাকবে দুই পাশে, বা খুঁটি থাকবে, এটার সাথে আরেকটা কাঠ থাকবে লাগানো, এদিকে বের করে দিব আমরা। এখন এখান থেকে একটা দড়ি থাকবে, দড়িটা কূপের মধ্যে নেমে যাবে, এই তো। এখন আমরা এই পাশে একটু গাছ আঁকবো, যে কোনো ঘরের চালার উপরে একটা গাছ আঁকবো। এইভাবে ডাল আঁকবো, প্রথমে ডাল আঁকার পর এইভাবে ঘুরে ঘুরে পাতা আঁকলাম, এখান থেকে আবার ঘুরে ঘুরে এপাশেও পাতা আঁকলাম, উপরেও একটু আঁকলাম, আর এই পাশে আমরা কলার গাছের পাতা আঁকবো। এইভাবে কয়েকটা দাগ দিব, এরপর দাগ দেওয়ার পর এইভাবে কলার পাতা কিন্তু এভাবে ফেটে যায়। কলার গাছের পাতা আঁকা অনেক সহজ, যা আপনারা দেখেই বুঝতে পারছেন। এখন শুধুমাত্র একটা দাগ আঁকবো, এখান থেকে দেখুন এইভাবে সাথে লেগে দিলাম, এখান থেকে এইভাবে ভাঁজ করে করে নিচের দিকে নিয়ে আসতে হবে, আবার এখান থেকে ভাঁজ করে এইভাবে নিচের দিকে নিয়ে আসতে। এটা দেখে আপনার কি মনে হচ্ছে? এটা রাস্তাও মনে হচ্ছে, আবার মনে হচ্ছে এটা নদী। নদী যখন করব তখন আমরা এটা ডাবল করে দিব, আর যদি রাস্তা দিই তাহলে এভাবেই রাখতে হবে। দেখুন, নদী যদি আঁকি তাহলে এইভাবে ডাবল করতে হবে, পাড়টা একটু উঁচু করতে হবে, উঁচু বোঝাতে
এটা ডাবল করলেই উঁচু মনে হবে। এইভাবে আপনারা ডাবল করবেন তাহলে নদী মনে হবে। আর যদি রাস্তা রাখতে চান তাহলে এই দাগটা ডাবল করার প্রয়োজন নেই। এই তো দূরে যে দাগটা দিয়েছিলাম তার উপর দিয়ে আমরা এভাবে গাছপালা আঁকব। আকাশটা একেবারে ফাঁকা দেখা যাচ্ছে। এইভাবে দুইটা দাগের মাধ্যমে আমরা উড়ন্ত পাখি আঁকতে পারি। এখানে একটা দাগ, এইভাবে এইভাবে একটা, এই তো। তো বন্ধুরা আশা করছি এই দৃশ্যটি আপনাদের ভালো লাগবে বা লাগলো। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, ছোট বাচ্চাদের এই ভিডিওটি দেখাবেন, তারা দেখে নিজেরাই শিখে আঁকতে পারবে। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।